হ্যালো বন্ধুরা, আজ মহাষ্টমী, আমার পুজো দেওয়া হয়ে গেছে। আগে খুব ব্যস্ত ছিলাম তাড়াতাড়ি যাবো বলে, তাই জন্য মানে কি বলবো তখন আর ভিডিও করতে পারিনি। পুজো দিয়ে এসে ভিডিও করছি, এরপরে আপনারা যখন রান্না করবো রান্নাটা দেখবেন। আজকে মহাষ্টমী রান্না আমি দেখাবো, ইচ্ছা আছে। পুজোটা কিভাবে দেখাবো জানি না, তবে আমি দেখাবো, দেখিয়ে দেবো, চিনতে পারি। পুজো হয়ে গেছে, এই সবাই মানু খান অষ্টমীর। হ্যালো, আজকে এই মহাষ্টমী পনির হবে, এই যে পনির আনা হয়েছে। এই যে আমার পনির রান্না শুরু হয়ে গেছে, পনির গুলোকে আবার দিচ্ছি। গ্যাসটা অফ করে দিয়েছিলাম, একটু চলে গেছিলাম, আমি তো ঠিকঠাক পারি না ভিডিওটা, যার জন্য 14 বার আমাকে অফ করে দিতে হয়। এখন পোস্ট করা শিখে নিয়েছি ছেলের কাছ থেকে। অল্প অল্প করে পনিরগুলো ভেজে নেব, একবারে সব দেবো না, তাহলে আবার জড়িয়ে যাবে। অনেকক্ষণ পনিরগুলো কাটা আছে আমার, এটা ওটা করতে করতে সকালবেলা আসল কথা দেখানো যায় না, অনেকটা তাড়াতাড়ি থাকে, সবারই তো খিদে পেয়ে যায়। আজকে আবার পুষ্পাঞ্জলি দেওয়ার একটা ব্যাপার ছিল, যার জন্য সকাল থেকে এই রান্নাটা শুরু হয়নি, একটু দেরি হয়ে গেল। আগে জল খাবার, একটু লুচি আলুর তরকারি হয়ে গেছে, এখন এই দুপুরের জন্য একটু সিমুই করেছি। সিমুইটা দেখাতে পারিনি বাড়িতে, ননদ এসছে তাদের সাথে কথা বলতে গিয়ে সিমুইটা আর আমার দেখানো হয়নি। এই দেখুন এগুলো ভাজা হবে, আমি না কি বলতো সুজাতা, মেনলি দেখাচ্ছিলাম ঠাকুরের কাজ, বুঝেছো? এমনি এটা আমার মজা, অন্য কিছু না। আমি আমার বলেছি আমাকে একটুখানি খুলে দিন, আমার বেশ ভালো লাগে, সবাই করে দেখেছি, আমিও দেখাবো, বুঝলি? এইরকম বাড়িতে সবার সাথে মজা করে রান্না হচ্ছে, কি রান্না হবে জানি না। যাই হোক, একদম আপনারা শিবিরে চলে যাচ্ছেন তাহলে, ঠিক আছে, আর পূজার মধ্যে আর আসবেন না পরদিন তাহলে, ঠিক আছে, ঠিক আছে, যখন আবার, হ্যাঁ আবার সুযোগ সুবিধা হবে তখন আবার আসবো। না না, আমি লেট করতে এসছি, আমি নিয়ে নেবো, আমার কিরম অসুস্থ দেখতে পেলেন। আজকে খুব মজা আনন্দ, বাড়িতে আছি সবাইকে নিয়ে, আমার এরকমই চলে। আমার রান্নাঘরটা শুধু ভীষণ ছোটো, তো এখানে কোনো স্ট্যান্ড দিয়ে করা যাচ্ছে না, যার জন্য এই যে অল্প অল্প হালকা হালকা ভাজা হয়েছে, এটা এবার আমি তুলে নেব, আবার দিয়ে বাকিটা দেবো। একটু বেশি, আমার তো সংসারটা একটু বড় পরিমাণে, আমার একটু বেশি লাগে, বা একটা বাকি দিয়ে আসে, হালকা হালকা করে ভেজে তুলে দেব, তারপরে বাকিটা আবার দেব। বেশি ভাজলে না পনিরটা ছিদ্রে মতো হয়ে যায়, তার জন্য আমি পনিরটা বেশি ভাজি না, অল্প অল্প একটু নুন দিয়ে রাখি। হ্যাঁ, এই যে বড় ছেলে এখনকার মতন বেরিয়ে চলে যাচ্ছে, আজকে ওদের একটা আনন্দের দিন। আমাদের তো সারা বছরই কাজ থাকে, ওইসব ঠাকুরের কাজ, কাজেই ওরা তো একটু আনন্দ করবে বলে না, ওদেরকে তো ওদের মতো একটু ছাড়তেই হবে। সকাল থেকে আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে, জল খাবারের ময়দাটা মেখে দিয়েছিল, কাজেই আমি তখনই পুষ্পাঞ্জলিটা দিয়ে চলে এসেছি, এসে তাড়াতাড়ি করে তখন আর এই জন্য ভিডিও করতে যাইনি। যে লুচি তো সবার ঘরেই হয়, লুচিটা আর কি দেখাবো, লুচি শিমুই কাউকে আর দেখাইনি, লুচি শিমুই আর আলুর তরকারি করে। আর এখন হবে দুপুরবেলার জন্য, ওই আলুর দম হবে, আর এই যে অর্ধেকটা ভেজে নিয়ে এবার দেখাচ্ছি, এর মধ্যে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন, দারচিনি ফোড়ন দিয়েছি। এবার দেব কাঁচা লঙ্কা,
এরপরে দিলাম আদা জিরে আর এটা বাটনাটা দু চামচ দিয়ে দিলাম, দু চামচ আর একটু দিলাম, কেননা আর তো বিশেষ কিছু না, শুধু পনিরটা হবে। টমেটোটা দেবো, টমেটোটা দিয়ে টমেটো টমেটোটা দিয়ে দিলাম। আর মিষ্টি মিষ্টি পনিরটা ভালো লাগে, কিন্তু সবাই যদি মিষ্টি না পছন্দ করে, হ্যাঁ দু চামচ দিয়ে দিন, মিষ্টি না পছন্দ করলে তারা কমও চিনি দিতে পারে, অসুবিধা নেই। আমি আমার মতন করছি, এইটা দেখে যে যার মতন ভালো লাগলে সেটাই করবেন। আমি তো কোনোদিনও রান্না দেখাতে পারি না, আমি আর এখানে আমার তো স্ট্যান্ডের ব্যবস্থা নেই, একটু হলুদ দিলাম অল্প করে, সামান্য হলুদ। আবার অনেকে সাদা রান্নার জন্য অনেকে হলুদটা নাও দিতে পারেন, যে রান্নাটা যদি সাদা করতে চান তাহলে হলুদটা দেবেন না। জল নিয়ে আসবো না, এখনই জল দেবে না বাবা, না বলছি জল নিয়ে আসবো, জল একটুখানি মগে রেখেছি আপাতত দেওয়ার জন্য, বেশি হবে না। এটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, দেখছেন মশলাটা ছেড়ে ছেড়ে আসবে। তারপরে হচ্ছে এই যে কাজু বাটা আর চাল মগজ বাটাটা দিয়ে দিলাম, না ওইটা আর একটু আগে দিয়ে দিন তো মিক্সিটা, ওটার মতো জলটা ঢালুন, ঢেলে একবারে কেচের মতো দিয়ে দিন। এটা দু মিনিট মতন কষিয়ে নিতে হবে, যেই তেলটা ছেড়ে আসবে তখন একটু জল দিয়ে দিতে হবে। আমি মিক্সিটার মধ্যে কাজু বাটাটা ছিল সেই জলটা মাকে ধুয়ে দিয়ে দিতে বললাম, ব্যাস অনেকে এটাতে জল না দিয়ে দুধও দেয়। এবার আমরা জল দিয়েই করছি, যদি মনে করেন যে আপনারা দুধ দিয়ে করবেন, দুধ দিয়ে ফোটালেও তার স্বাদ অসাধারণ হবে। বাটা দিয়ে দিই চামচটা করে, এই বাটার বাটনা না বাটারটা, একটু বাটারটা বাটনা বেশি দিলে আবার তেল হয়ে যাবে, একটু পানি দিই। দেখুন এই যে জল ঢেলে দিলাম, জলটা ঢেলে দিলাম, এবার একটু ফুটবে, ফুটলেই আমাদের পনির রেডি। আর এই যে আলু দমের আলু কাটা আছে, আর এই যে শিমুই দেখতে পাচ্ছেন, শিমুইটা শিমুই শশা কাটা আছে, এই হচ্ছে আজকে দুপুরের মেনু। এবার আর একটু ময়দা মেখে খালি লুচিটা করবো, ব্যাস হয়ে যাবে। মোটামুটি আমার পনির রেডি, দেখতেই পেলেন, আশা করি ভালো লাগলো। আবার দেখা হবে, পরে দেখা হবে দুপুরবেলা খাওয়ার সময়। এখন যদি সমানে ফোন নিয়ে করতে থাকি না, তাহলে দেখুন কইটুকু আমার রান্নাঘরটা ছোট্ট, কোথায় সেট করবো ফোনটা, সমানে হাতে নিয়ে নিয়ে রান্না হবে না, তাহলে সেই তিনটে বেজে যাবে খেতে খেতে। ঠিক আছে, আবার খাওয়ার সময় দেখা করবো। এসে গেছি সন্ধ্যের সাজ দেখাতে, আজ মহাষ্টমী, আমার সন্ধ্যেবেলার এটাই সাজ, বেশি দূর যাবো না, কাছাকাছি একটুখানি ঘুরবো। আর ওকে বলেছি একটুখানি, এই আমার একটা ছোট স্কুটি আছে, ওটা করে কাছাকাছি একটু ঘুরবো, কেন আমার বেশি ভিড়ভাড়টা ভালো লাগে না, বেশি ভিড়ভাড়টা আমি পছন্দ করি না। যাই হোক, সবার খাবার দাবার রেডি আছে, সকালে যা দুপুরে করেছিলাম সেই সবই রেডি আছে, আজই যে যেরকম খাবে খেয়ে টেবে। বড় ছেলে ঠাকুর দেখা হয়ে গেছে, ও এখন রেস্ট নিচ্ছে, আর ছোট ছেলে প্যান্ডেলে, ওরা আমার সাথে যাবে না, আর আমরা দুজনে যাবো তত্ত্বাগিনী গিয়ে কাছাকাছি কিছু ঠাকুর দেখে এসে। ইচ্ছা আছে আমি এইভাবে সেজেছি এই কারণেই যে আমি সন্ধেবেলা সরি 11:25 যে সন্ধি পুজো হবে ওটা দেখার আমার খুব ইচ্ছা আছে, আমি ওটা দেখতে খুব ভালোবাসি। বাড়ির সামনে বাসন্তী পুজো যখন হয় আমি ওটার জন্য অপেক্ষা করে থাকি যে কখন ওই পুজোটা হবে, আমি দেখবো সন্ধি পুজোটা। আমার ওই মন্ত্র উচ্চারণ আমার দারুণ লাগে,
কাজেই আমাদের এখানে সামনে দোলতলা ক্লাবেও হবে, প্লাস আমারও বাড়িতেও পুজো আছে। জানি না কোথাও একটা গিয়ে দেখব বসে পুজোটা, আর শেয়ার করতে পারবো কিনা বলতে পারছি না। আর দেখতেই তো পাচ্ছেন এইভাবে সেজেছি। শাড়িটা হচ্ছে আমার ওই সকালের দিকে যে ননদ এসেছিল আমি দেখিয়েছিলাম, সেই ননদ, এবং আমি বলাটা একটু ভুলেছি, দুটো ননদ, কিন্তু দুটো ননদ না, বড় ননদ এবং বড় ননদের মেয়ে। আর বড় ননদের হচ্ছে শাড়ির বিজনেস, আর ওনার মেয়ের হচ্ছে এই গয়নার বিজনেস। আমি তো মানে ওরা আমার ফোনে দেখিয়েছিল যে তুমি কি নেবে, আমি হ্যাঁ, আমি বললাম তোমরা পছন্দ করে একটা শাড়ির সাথে একটা গয়না সেট করে দেবে। তা সুজাতা, এই গয়না সুজাতার, আর শাড়িটা হচ্ছে আমার ওই বড় ননদের, বড় ননদের বুটিকের, আর সুজাতা মানে গয়না। আমার জানি না কেমন লাগছে, কেমন লাগছে কমেন্ট করে একটু জানাবেন প্লিজ, তাহলে আমি খুব 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 খুশি হব। আর আজকে এই পর্যন্ত, আমি জানি না রাত্রিবেলা দেখাতে পারবো কিনা, ইচ্ছা আছে রাত্রিবেলা একটুখানি সন্ধ্যে পুজোটা দেখাবার, যদিও বা আমি না পারি না, আমি ওই মানে কি বলবো, একটু একটু মানে ভিডিও অল্প অল্প করে ছেড়ে দেবো, সেটা দেখবেন সন্ধ্যে পুজোর ভিডিওটা। আমি না ওখানে কি যদি বকবক করি এরম ভাবে তো বকবক করতে পারবো না, আর কিভাবে পরে কথা বলে এটা অ্যাডজাস্ট করে আমি ওটা ঠিক এখনো শিখে উঠতে পারিনি। যাই হোক, এটাই বললাম, এটাই বলার ছিল, আজকে এই পর্যন্তই রইল। মহাষ্টমী সময় রাত্রের সাজ আমার দেখেই নিলেন, আর কিছু দেখাবার নেই। এবার রাত্রিবেলা ওই সেম খাওয়া দাওয়া, আর আমি যদি রাস্তায় একটু ফুচকা খেয়ে নিই তাহলে আর আমার বাড়িতে কিছু খাবার দরকার পড়বে না, কেন আমার খাওয়াটা খুবই সীমিত, আমি অনেক কিছু খেতে পারি না, সারাদিন ধরে লুচি খেতেও আমার ভালো লাগে না। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, মহাষ্টমী আশা করি সবারই ভালো কাটলো, শেষটাও যেন সবার ভালো কাটে, যার শেষ ভালো তার সব ভালো, পুজোটাও যাই হোক বৃষ্টি হবে এইভাবে করে করেও মোটামুটি ভালোই কাটলো, বাচ্চারা সকলেই আনন্দ করলো, আশা করি কালকের দিনটা বা পরের দিনটা পুরোটাই ভালো যাবে। ভগবানের কাছে এটাই প্রার্থনা যে যে যেখানে আছে সকলেই সুস্থ থাকুক, ভালো থাকুক। ঠিক আছে, এই পর্যন্ত রইল, আমি এখনই মানে বন্ধ করছি না, যদি পারি রাস্তাঘাটে একটা ঠাকুর আমি দেখিয়ে দেবো কথা না বলে। এটা এখন আমি ঠাকুর দেখতে বেরিয়েছি, ভাই মাস্ক পরো, মাস্ক পরো, মাস্ক ঠাকুরটা আমার সবথেকে ভালো লেগেছে, তাই এটাও ভিডিও করলাম। খুবই দুঃখের বিষয়, দেখতে গেলাম সন্ধি পুজো, একটু দেখালো না, শুধু ভিড়ভাড়টা মানে সবে পুজোটা শুরু হয়েছে, এত জোরে মেঘ ডাকছে না, আমি একা গিয়েছিলাম। এবার আমাদের বাড়িটা আমাদের এখান থেকে মানে 2 থেকে 3 মিনিটের রাস্তা, কিন্তু তবুও রাত্রিবেলা একা আসবো, যার জন্য এত জোরে মেঘ ডাকছে বলে বাড়ি চলে এলাম, আমার আর দেখা হলো না। যাকে শেষটা ভালো হলে ভালোই হতো, কিন্তু একটুখানি বসেছিলাম মিনিট 5 থেকে একটুখানি, যার জন্য এই ছোট ভিডিওটা রয়েছে,
ওইটা দেখে নেবেন। এমন মেঘ ডাকতে শুরু করলো আমি ভয়তেই চলে আসছি। যাই হোক, অষ্টমী বিদায় নিতে চলেছে, কালকে থেকে মহানবমী শুরু। আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলো নবমীতে, জানি না নবমীতে কতটা কি দেখাতে পারবো। তা চাই সবার যেন নবমী ভালো কাটে। আগে থাকতেই বলে রাখলাম কেন নবমীতে যদি আমি বেরোই অবশ্যই দেখাবো, আর নবমীতে টুকটাক বাড়িতে রান্না করবো, ঘরোয়া রান্না, যেমন মাছ সুক্ত, আর দশমীতে দেখাবো কিছু। চললাম।